আসসালামু আলাইকুম বিওর্স আমি মোহাম্মদ শরীফ ইসলাম সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম এ এন্ডে কার সেন্টার ব্লগে বন্ধুরা আজকের ব্লগে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি হুন্ডাই ব্র্যান্ডের হুন্ডাই এইচ ওয়ান যার মডেল ইয়ার হলো দুই হাজার দশ রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার এগারোতে চালিত এবং চব্বিশ ও সিসির এই গাড়িটা আমি সম্পূর্ণভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সো বিওর্স যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেন নয় গাড়ি সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পৌঁছে যাবে আপনাদের কাছে প্রতিদিন সো বিহর্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেন নয় ভিডিও শেষে কিন্তু দাম বলা হবে তাহলে আর দেরি না করে চলুন বিয়র্স ভিডিওটি শুরু করা যাক সম্মানিত বিহর্স আপনারা দেখতেই পাচ্ছেন হুন্ডাই ব্র্যান্ডের হুন্ডাই এইচ ওয়ান এই গাড়িটির মডেল ইয়ার হলো দু হাজার রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার এগারোতে অকটেন চালিত চব্বিশ ইসির এই গাড়িটা আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটির সামনের শেপ তো গাড়ির এই পাশে রয়েছে এইচ হেডলাইট এবং নিচে রয়েছে ফগ লাইট তার সামনের দিকে রয়েছে হুন্ডাই ব্র্যান্ডের হুন্ডাই অরিজিনাল লোগো এবং গ্রিল শেপ তার পাশে রয়েছে এইচ লাইট এবং নিচে রয়েছে ফগ লাইট পুরো গাড়িটি আমি সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব আপনারা একটু মনোযোগ দিয়ে গাড়িটি দেখবেন এই গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং কোনো স্ক্রেস নেই আপনি এই গাড়িটি আমাদের এ এন্ডে কার সেন্টার থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শোরুমের অবস্থান হল বনানি চেয়ারম্যান বাড়ি রোড নম্বর দুই বাই নম্বর সেভেন এন্ডে কার সেন্টার থেকে এই গাড়িটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো বিস আমি এই গাড়িটির পিছনের দিকে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন হুন্ডাই ব্র্যান্ডের হুন্ডাই এইচ ওয়ান এর লোগো লাগানো আছে এবং লাইটগুলো কিন্তু একেবারে ফ্রেশ রয়েছে তার পাশে রয়েছে হুন্ডাই এর মনোগ্রাম এবং লাইট কিন্তু একেবারে ফ্রেশ রয়েছে কোনো ধরনের স্ক্র্যাচ কিন্তু এই গাড়িতে নেই এখন আমি এই গাড়িটির ভিতরের ব্যাগডালার ডালার একটু দেখানোর চেষ্টা করব সম্মানিত বিহর্স আপনারা দেখতে পাচ্ছেন হুন্ডাই ব্র্যান্ডের হুন্ডাই এইচ ওয়ান এইচ ওয়ানের এর পিছনে লেগ স্পেস তো ব্যাগ স্পেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ফ্রেশ রয়েছে এই গাড়িটিতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আমরা এই গাড়িটি ক্রয় করার সময় আমরা এই বিটগুলো চেক করেছি আমরা এই প্যানেলগুলো চেক করেছি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু এই গাড়িতে নেই আপনারা যখন আমাদের শরীমে আসবেন এই গাড়িটি আপনারা যাচাই বাছাই করে ক্রয় করবেন আপনারা ঠিক আমাদের মতো করে চেক করে নিতে পারবেন সো বিহর্স আমরা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি উঠাই না এন্ডে কার সেন্টার কখনোই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি উঠায় না তো বিহর্স আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বারো সিটের গাড়ি আপনার সিটিং ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিতরে লেগ স্পেস দেখাব তবে চলেন আমরা লেগ স্পেসের দিকে চলে যাচ্ছি এবং ভিতরে ইন্টেরিয়াল ফুল ইন্টেরিয়ার কিন্তু আমরা দেখব সমান্তি বিহ আমরা গাড়িটির ভিতরে ইন্টেরিয়াল দিকে চলে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন সম্মানিত বিয়স আমরা ভিতরে ইন্টেরিয়র দিয়ে চলে যাচ্ছি এটা বেস কালার বেস ব্ল্যাক সমন্বয়ে ইন্টেরিয়র করা হয়েছে খুবই সুন্দর এবং ফ্রেশ রয়েছে এখানে কিন্তু একটি ডিসপ্লে রয়েছে এখান থেকে আপনি যখন ডিবিডি ছাড়বেন এখান থেকে আপনি পিছন থেকে কিন্তু মনিটরিং করতে পারবেন এখানে কিন্তু পুশ রাইট রয়েছে তো আমরা একটু পিছনে দিকে চলে যাচ্ছি পিছনের সিটগুলো আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রেশ রয়েছে একেবারেই ফ্রেশ রয়েছে কোনো ধরনের স্ক্রেচ কিংবা অ্যাকশন হিস্ট্রি নেই আপনারা দেখতেই পাচ্ছেন স্লিং কিন্তু একেবারেই ফ্রেশ একেবারেই নতুনের মতো আসলে এত ফ্রেশ গাড়ি পাওয়া খুব কষ্টসাধ্য ব্যাপার কার আর ফ্রেশ গাড়িগুলো গাড়িগুলোর সন্ধান করে থাকে এবং ক্রয় করে নিয়ে আসে আপনাদেরই জন্য আমরা এখন এই গাড়িটির কাগজ এবং কত কিলোমিটার চলেছে একটু দেখার চেষ্টা করব সম্মানিত বিওর্স আমি গাড়ির পেপার সাথে পেয়ে গিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন টেক্স টুকেন টেক্স টুকেন রয়েছে দশই মে দুই সাল পর্যন্ত অতএব টেক্স টুকেন ওকে রয়েছে ফিটনেস রয়েছে তেরো বারো দুই সাল পর্যন্ত এইটাও ওকে রয়েছে অতএব এই গাড়িটির কাগজ আপটুডেট রয়েছে তো আপনি যখন এই গাড়িটি ক্রয় ক্রয় করবেন এই গাড়িটি সম্পূর্ণ আপনার নামে ট্রান্সফার করা দেওয়া দেওয়া হবে আপনার দেখতেই পাচ্ছেন এই গাড়িটির সম্পূর্ণ ইন্টেরিয়াল কিন্তু সেন্ট্রাল এসি সম্পূর্ণ ইন্টেরিয়াল কিন্তু সেন্ট্রাল এসি সমন্বিত বিয়স আমি হুন্ডাই ব্র্যান্ডের হুন্ডাই এইচ ওয়ান এইচ ওয়ান এর কত কিলোমিটার চলেছে এই গাড়িটি আমি আপনার দেখতেই পাচ্ছেন মিটার অন হয়ে গেছে আটান্ন হাজার পাঁচশো সাতাশি কিলোমিটার এই গাড়িটি রান করেছে এবং এই রানের যেই যে মাইলেজটি আপনারা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল সম্মানিত বিয়র্স আমি এই গাড়িটি একটু স্টার্ট দিয়ে স্টার্ট দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এই গাড়িটি কতটুকু স্মুথ রয়েছে ইঞ্জিন গাড়িটা স্টার্ট হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটি অকটেন চালিত গাড়ি এইচ ওয়ান এইচ ওয়ান কিন্তু ডিজেলও হয় তো এটা কিন্তু অকটেন চালিত ইঞ্জিনের সাউন্ড খুবই স্মুথ রয়েছে সো বিয়র্স আমি গাড়িটি ভিতরে এবং বাহিরে সম্পূর্ণভাবে আপনাদেরকে মোটামুটিভাবে দেখানোর চেষ্টা করেছি তো এখন আসুন এই গাড়িটির ইঞ্জিনের অবস্থানটি একটু দেখি সম্মানিত বিয়র্স আমি ইঞ্জিনের দিকে চলে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন হুন্ডাই ব্র্যান্ডের হুন্ডাই এইচ ওয়ান চব্বিশ সিসির অকটেন চালিত একটি ইঞ্জিন ইঞ্জিনের প্রত্যেকটা পার্টস কিন্তু খুবই সুন্দর রয়েছে একদমই ফ্রেশ এখানে আপনি যদি একটু স্ক্রুগুলোর দিকে খেয়াল করেন এবং যে ক্লিপ লকগুলো আছে এখনো কিন্তু এগুলো অক্ষত রয়েছে এবং এই গাড়িতে কোনো ধরনের অ্যাকশন হিস্ট্রি নেই আমরা এই বিটগুলো চেক করেছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এই বিটগুলো কিন্তু এখনও অরিজিনালি রয়েছে এই এখানে কিন্তু ইঞ্জিন যাতে গরম না হয় একটি কাবার রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই গাড়িতে কোনো ধরনের এক্সডেন্ট হিস্ট্রি নেই আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি আমাদের শোরুমে এসে আমাদের সাথে আলোচনার মাধ্যমে যাচাই মাধ্যমে গাড়িটি ক্রয় করে নিতে পারবেন সম্মানিত আমি এই গাড়িটি ভিতরে বাইরে সম্পূর্ণভাবে দেখালাম এখন আসুন এই গাড়িটির দামের বিষয়ে আলোচনা করি আমার এই গাড়িটি আমাদের শোরুমের আস্কিন মূল্য আমরা রেখেছি ষোলো লক্ষ বিশ হাজার টাকা ষোলো লক্ষ বিশ হাজার টাকা হলো আমাদের শোরুমের আস্কিন মূল্য আপনি আমাদের শোরুমে এসে এই গাড়িটি যাচাই বাসের মাধ্যমে আমাদের সাথে আলোচনা করে এই গাড়িটি ক্রয় করে নিতে পারবেন সোভিওটস আমাদের শোরুমের ঠিকানা হলো বনানি চেয়ারম্যান বাড়ি রোড নম্বর দুই বাই সেন্টার থেকে এই গাড়িটি ক্রয় করে নিতে পারবেন সোভিয়টস আমি মোহাম্মদ শরীফ ইসলাম আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ এন ডে সেন্টারের সাথী থাকবেন আসসালামু আলাইকুম